নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটার মেনলি করার কারণ হচ্ছে, অনেকেই তোমরা জিজ্ঞেস করছিলে, অনেক গার্জেনেরা জিজ্ঞেস করছিলেন যে আমাদের ক্লাস কবে থেকে শুরু হবে। তো দুটো ক্লাসের আপডেট দেওয়ার জন্যই বেসিক্যালি ভিডিওটা বানাচ্ছি। একটা হচ্ছে সামনের বছরের এন্ট্রান্স, যারা পড়বে বলেছো তাদেরকে বলে রাখি এক্ষুনি আমরা ক্লাস শুরু করছি না, একটা ইন্ট্রোডাকশন ক্লাস হবে পুজোর আগে, আর পুজোর পর ফাইনালি ক্লাস স্টার্ট হবে। এটা গেল এন্ট্রান্সের আপডেট। এছাড়া আর এন্ট্রান্স সম্পর্কিত আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশান সবাইকে দিয়ে রাখি, এন্ট্রান্স ব্যাচ কিন্তু আমাদের শুধুমাত্র শিয়ালদাতেই হয়। তার কিছু কারণ আছে, সবগুলো ব্রাঞ্চে আমরা চাইলেই এন্ট্রান্স ক্লাস করাতে পারতাম হয়তো, কিন্তু কোথাও আমাদের একটা কোয়ালিটি স্যাক্রিফাইস হয়ে যেত। তো সেই কোয়ালিটিটাকে ধরে রাখার জন্যই আমরা এন্ট্রান্স ব্যাচটাকে একটাই ব্রাঞ্চে সীমাবদ্ধ রেখেছি। এছাড়া যে মেন লয়ের কোর্স বলতে আমাদের বিএলএলবি 5 ইয়ার্স, যাদের অ্যাডমিশান আগামী 30 তারিখ কমপ্লিট হতে চলেছে, তো তাদের কাউন্সেলিং হবে আগামী সোমবার। তো কাউন্সেলিং হয়ে যাওয়ার পর মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিন অ্যাডমিশান হয়ে যাবে। তো তাহলে তারপরই মোটামুটি আমাদের অ্যাডমিশান প্রক্রিয়া শেষ, ভর্তি প্রক্রিয়া শেষ। তো এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ক্লাস শুরু হবে আগামী অক্টোবর মাস থেকেই, প্রথম সপ্তাহ থেকেই, এবং 30 তারিখ, 30শে সেপ্টেম্বর শিয়ালদা ব্রাঞ্চে আমাদের একটা ইন্ট্রোডাকশান সেশন থাকবে। তো সেই সেশনের জন্য অলরেডি আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে, তাতে মানে মেম্বার সংখ্যা বেশি হয়ে যাওয়ার ফলে আমরা আরও একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে চলেছি। এই সবাইকে বলে রাখছি, যারা ওই গ্রুপে আছো তাদের আলাদা করে এই গ্রুপে অ্যাড হওয়ার তো কোনো দরকার নেই। এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেটা এই মুহূর্তে আমরা বানাচ্ছি, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক দেওয়া থাকবে। যারা চাইবে যে ক্লাস জয়েন করতে, তো তারা সেই গ্রুপে যোগ হয়ে যাবে লিঙ্কে ক্লিক করে। তো এটা গেল দ্বিতীয় বিষয়। এছাড়া এবারে প্রশ্ন হচ্ছে আমরা কোথায় কোথায় পড়াই। তো সেক্ষেত্রে আপাতত আমরা আমাদের 3টে অ্যাক্টিভ ব্রাঞ্চে ক্লাস শুরু করছি। 3টি ব্রাঞ্চ হলো আমাদের মেন ব্রাঞ্চ শিয়ালদা, এছাড়া পাশাপাশি কোন্নগর এবং মৌড়িগ্রাম। তো এই কোন্নগর, মৌড়িগ্রাম, শিয়ালদা এই 3 জায়গাতেই ফুল ফ্লেজেড আগামী অক্টোবর প্রথম সপ্তাহ থেকেই পুরোদমে ক্লাস শুরু হয়ে যাবে। আর চেষ্টা করবে যারা জয়েন করবে শুরু থেকেই করার, কারণ শুরুর দিকে ইন্ট্রোডাকশান ক্লাসে শুধুমাত্র পড়া নয়, আমরা ল পড়ে কী করতে পারি, ভবিষ্যতে আমাদের কী কী প্ল্যান থাকবে, আমাদের একেবারে শুরু থেকে কী স্ট্র্যাটেজি নিয়ে পড়া উচিত, সেই সমস্ত বিষয়গুলোতেও কিছু কিছু ভিউজ দেওয়া হয়, যে তুমি কী কী বিষয়ভিত্তিক চিন্তাভাবনা করবে, কোন কোন সাবজেক্ট নিয়ে চিন্তাভাবনা করবে, কোন কোন ফিল্ড তোমার জন্য বেটার। তো সেই সমস্ত বেসিক কাউন্সেলিংটা আমরা ওই প্রথম 2-3টে ক্লাসে করে থাকি, কারণ সবাই হয়তো ওই সময়ের মধ্যে জয়েন করে না। তো যারা জয়েন করে তাদের জন্য আবার শুরু থেকে রিপিট করার থেকে শুরুর দিকে আমরা এই রকম কিছু স্পেশাল কাজ ক্লাস অ্যারেঞ্জ করে থাকি, যাতে করে তোমরা ভবিষ্যতের দিকে আরও বেশি ফোকাস করতে পারো এবং জানতে পারো যে কী কী বিষয়ের ওপর তোমাদের নজর বিশেষ করে দেওয়া উচিত, কোনটা প্র্যাকটিক্যাল, কোনটা থিওরিটিক্যাল, ইত্যাদি ইত্যাদি। তো এই সমস্ত বিষয়বস্তুগুলো মাথায় রেখে আমরা ক্লাস শুরু করতে চলেছি। প্রত্যেকটা ব্রাঞ্চেই একটা করে ইন্ট্রোডাকশান ক্লাস হবে, তবে প্রাথমিকভাবে আমরা চাইছি যাতে এই 30 তারিখের ইন্ট্রো ক্লাসটা শিয়ালদাতে সবাই আসো, তারপরে ইন্ডিভিজুয়ালি ব্র্যাঞ্চ ভিত্তিক ইন্ট্রো ক্লাস আমরা আলাদা আলাদা দিয়ে দেবো। তো সেটা 3টে ব্যাচেরই ইন্ট্রো ক্লাস, মানে 3টে আমাদের ভেনুরই ইন্ট্রো ক্লাস কিন্তু পুজোর আগেই হবে, এটাও বলে দিলাম। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, অনেকেই মানে অগুন্তি মেসেজ পাঠিয়েছে, হয়তো আমি রিপ্লাই করতে পারিনি, তো তার জন্যে খুবই দুঃখিত, যাতে করে সেই রিপ্লাইটা করতে পারি, যে এই গ্রুপটা ক্রিয়েট করে আমরা সবার সাথে কমিউনিকেট করতে চাইছি। শুরুর দিকে সবাই গ্রুপে মেসেজ করতে পারবে, যার যার প্রাথমিক বক্তব্য থাকবে, তারপরে ওই গ্রুপটাকে আমরা আপাতত অ্যাডমিন অনলি করে রাখবো, যাতে সবাই মেসেজ পাঠিয়ে সেটা একটা ইরিটেশন কারণ হয়ে না দাঁড়ায়। তো এটুকুনি বলার, এছাড়া বাকি যদি কিছু বক্তব্য থাকে দয়া করে আমার সন্ধ্যের দিকে আপাতত আমাকে ফোন করে নেবে। এক্ষুনি এখনও পর্যন্ত সব মেসেজের রিপ্লাই দেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি, কবে হবে আমি জানি না, সুতরাং মেসেজ পাঠিয়ে কেউ অপেক্ষা করবে না। যদি দেখো মেসেজ পাঠিয়েছো অথচ রিপ্লাই পাচ্ছ না, তাহলে অবশ্যই আমাকে পার্সোনালি আমার নাম্বারে ফোন করে নেবে, হোয়াটসঅ্যাপও করতে পারো, করে রাখবে, রিপ্লাই পেতে দেরি হতে পারে, এটা মাথায় রেখে করবে। তো আমাদের যেটা অফিসিয়াল নাম্বার ফোন করার জন্য বলে রাখছি আরও একবার, নর্মালি আমাদের পেজ মানে চ্যানেলের যে থাম্বনেল আছে তাতেই দেওয়া আছে, স্টিল আরও একবার বলে রাখছি আমাদের অফিসিয়াল নাম্বার
9874270095 এই নাম্বারে যোগাযোগ করতে পারো, কোনো অসুবিধা নেই। যে সমস্ত গার্জেনরা আমাদেরকে যোগাযোগ করেছেন এবং মানে চাইছিলেন তাদের ছেলে মেয়েকে ভর্তি করবেন, সুতরাং তাদেরকেও এই একই বার্তা দিলাম। আপনাদের ছেলে মেয়েকে বলুন, আমাদের ছেলে মেয়েদেরকে বলুন যে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বক্সে ক্লিক করে সেই লিঙ্কে গ্রুপটা জয়েন হয়ে যেতে। ফার্দার ডিটেলস আমরা ওখানেই দিয়ে দেবো। সুতরাং মোদ্দা বক্তব্য, এন্ট্রান্স ক্লাস আমাদের পুজোর পরে পুরোদমে শুরু হবে। সেমেস্টার ক্লাস সেপ্টেম্বর 30 তারিখে ইন্ট্রো ক্লাস শিয়ালদাতে, তারপর পরের সপ্তাহ থেকেই পুরোদমে ক্লাস শুরু হয়ে যাবে। এখানে আরও কয়েকটা খবর দেওয়ার বা ইনফরমেশান দেওয়ার, আমাদের ক্লাস কিন্তু বিকেল বা সন্ধেবেলা হয় না, নর্মালি সকাল বা দুপুরের মধ্যেই আমাদের ক্লাস থাকে। সকাল 9:30 থেকে ক্লাস স্টার্ট হয়, মোটামুটি বিকেল 3:30 থেকে 3:30 অবধি চলে, এবং বিভিন্ন সময়ের ব্যাচ, বিভিন্ন সময়ে মানে বিভিন্ন ইয়ারের বিভিন্ন সেমেস্টারের ব্যাচ বিভিন্ন সময় থাকে। মেনলি আমরা স্যাটারডে সানডে অপারেট করি, উইকডেজেও ব্যাচ থাকে। বিশেষ করে সুরেন্দ্রনাথ ল কলেজের জন্য আমাদের একটা আলাদা মানে শিডিউলই থাকে, যাতে কলেজ করে বাড়িতে সবাই ঠিকঠাক সময় মতো যেতে পারে, যার ফলে কলেজ শেষ হয়ে যাওয়ার পর সেই টাইমিংটা দেওয়া থাকে। তো সেই সমস্ত ডিটেলস নিয়ে জানার জন্যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা কন্ট্যাক্ট করো, মেসেজ করো। ঠিক আছে, নমস্কার, ধন্যবাদ, দেখা হবে আবার পরের ভিডিওতে।